वेरी गुड मॉर्निंग, गुड इवनिंग एंड गुड नाइट। सर्वप्रथम तुम्हारे सबाई के वीडियोते स्वागतम। तुम्हरा जरा कॉलेजर फर्स्ट सेमिस्टर आछो, तुम्हरा फाउंडेशन कोर्स नहीं आशा करी तुम्हरा अनेक चिंता करछो बा किभाबे पढ़बे। आमी ए वीडियोते सम्पूर्ण सिलेबासेर उपर एकटा संक्षिप्त विवरण देव বা কীভাবে পড়লে বা কোথায় থেকে তুমি নোটগুলো সংগ্রহ করবে, কোথায় থেকে পাবে, আমি সবগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও এই ভিডিওটা আমি বানাচ্ছি। যেখানে 2014-15 যখন আমাদের ইয়ার টু ইয়ার যে কলেজের তৃতীয় বর্ষ মোট থার্ড ইয়ার মানে ওয়ান প্লাস ওয়ান যে নিয়মটা ছিল এটা থেকে যখন সেমিস্টার ওয়াইজে হয়েছিল, তখন যে ফাউন্ডেশন কোর্সগুলো আছে এই কোর্সগুলোকে কী করা হয়েছে, সবগুলো এমসিকিউ টাইপ করে দেওয়া হয়েছে, যেখানে স্টুডেন্টের জন্য বইটা একবার রিডিং পড়লেও হয়ে যায়। বা আমরাও সেমিস্টারে পাস হয়েছিলাম, আমরাও যথারীতি পরে আমরাও দিয়ে এসেছি। জাস্ট রিডিং পড়লে একটু কনসেপ্ট থাকলেই এমসিকিউগুলো ইজিলি তোমরা আনসার করা যায়, বা আমরা আনসার করে এসেছি। বা গত বছর পর্যন্ত যারা তোমাদের সিনিয়র যারা আছে তারাও সেম প্রসেসে যাবে। কিন্তু তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো, তোমাদের জন্য কি করেছে যে নতুন ত্রিপুরা ইউনিভার্সিটি নতুন রুল অনুসারে তোমাদের সবগুলো 2 মার্কস কোশ্চেন করে দেওয়া হয়েছে, এবং এদের মধ্যে শুধুমাত্র 40 কোশ্চেন থাকবে, যা সবগুলো 2 করে মোট 80 মার্কস। আর 20 মার্কস তোমরা যথারীতি জানো তোমাদের ইন্টারনাল মার্কস, ঠিক আছে। যেখানে তোমাদের ফাউন্ডেশনে কি হয়েছে, মোট 4টে ইউনিট রয়েছে। ফার্স্ট ইউনিট এখানে তোমাদের আমি যথারীতি লিখলাম যে কবিতাগুলো, এখানে দ্য সলিটারি রিপার থেকে শুরু করে ইন দ্য বাজার অফ এ হায়দ্রাবাদ, এতটুকু সবগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট তোমাদের এখানে ইউনিট 2 আমি যে গল্পগুলো স্পোর্টসগুলো রয়েছে আমি এগুলোর নাম লিখলাম, যে হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার থেকে শুরু করে দ্য রিফিউজি পর্যন্ত। যেমন ইউনিট 3-তে কী দেওয়া হয়েছে, পার্ট অফ স্পিচে যে ছোটোবেলা থেকে আমরা পড়ে আসলাম সবগুলো পার্ট এখানে আছে, যেমন ভার্ব নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অনেক প্রিপোজিশন অনেকগুলো আছে। যেমন ডিটারমিনেন্টসের মধ্যে একটা পার্ট আর আছে আর্টিকেল, মানে নাউনের আগে যে কোন ওয়ার্ডটা বসানো হয় এটার উপর ডিপেন্ড করে ডিটারমিনেন্টসটা তৈরি। তারপর কাউন্টেবল অ্যান্ড নন কাউন্টেবল যে নাউনগুলো রয়েছে, তারপর যেখানে খুব ইম্পর্টেন্ট আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য তোমরা জানো টেন্স পাস্ট ফিউচার সবগুলো, যে তিনটে যে টেন্স রয়েছে তিনটে টেন্সের যা 4টা করে ভাগ রয়েছে সবগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। তারপর এখানে কম্পারিং থিং আছে, আবার ভয়েস চেঞ্জ আছে, বা এখানে আমাদের নেরেশন আছে, সবগুলো তোমাদের কনসেপ্টটা তোমাদের পড়তে হবে। এই যে ইউনিট 3 যে কনসেপ্টগুলো আছে এগুলো যদি কনসেপ্ট না পড়ো তুমি 2 মার্কসের কোশ্চেন আনসার করতে পারবে না। আর এখানে 2 মার্কসের কোশ্চেন কীভাবে আসবে, হয়তো বা এখানে এমনও করতে পারে যে 1+1 দিয়ে শর্ট কোশ্চেন দিতে পারে। এখানে যে যেগুলো তোমাদের ইউনিট 3 পার্ট রয়েছে, আর ইউনিট 1 আর ইউনিট 2 যে গল্প আর কবিতাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। উইদাউট তুমি যদি এগুলো ভালোভাবে না পড়ো তাহলে তুমি এইগুলো থেকে যে কোশ্চেনগুলো আসবে তুমি আনসার করতে পারবে না, সবগুলো আনসার করতে পারবে না। যেখানে যেমন সলিটারি রিপার, এখানে কি স্কটল্যান্ডে যে একটা গ্রামের একটা কাহিনী তুলে ধরা হয়েছে, কবি এখানে তুলে ধরলেন, যেখানে কবি যখন যাচ্ছিলেন একটা মেয়ে কি করছিল, গান গাইছিল, গান গাইতে গাইতে তার যথারীতি তার নিয়ম গ্রামের মেয়েটা চাষ করছিল, তখন কবি কি করলেন, কবি এটাকে দাঁড়িয়ে এটাকে উপলক্ষ করলেন এবং এটা এটা তানি মুগ্ধ হয়ে যে গানটা মেয়েটা গাইছিল তখন এই গানটা শুনে তানি মুগ্ধ হয়ে গেলেন। তারপরে এটা একটা পাখির সাথে তুলনা করলেন বা কি পাখির সাথে তুলনা করলেন, এমন টাইপের অনেকগুলো কোশ্চেন 1 মার্কসের হতে পারে, ওয়ান মার্কসের কোশ্চেনগুলো 2 মার্কস 1+1 করে দিতে পারে। আর সবগুলো গল্প কবিতাগুলো সবগুলো তোমার ভালোভাবে রিডিং করতে হবে। এবং যারা বেঙ্গলি মিডিয়ামে আছো তারা অবশ্যই যে গল্প কবিতাগুলো আছে এগুলোর বঙ্গানুবাদগুলো ভালোভাবে পড়ে যায়। আর তোমাদের ইউনিট 4, যেখানে ইউনিট 1 থেকে তোমাদের 20 মার্কস থাকছে, ইউনিট 2 থেকে 20 মার্কস থাকছে, ইউনিট 3 থেকেও 20 মার্কস, আর ইউনিট 4 থেকেও, এটা ইউনিট 4-এর পার্ট, এখান থেকেও 20 মার্কস থাকছে।
কিন্তু আর তোমরা জানো আর বাকি 20 মার্কস তোমাদের ইন্টারনাল এখানে তোমাদের শুধু তিনটা পার্ট রয়েছে লেটার রিপোর্ট আর কম্প্রিহেনশন টেস্ট এগুলো তোমরা ইজিলি পারবে যে কম্প্রিহেনশন টেস্টগুলো তুমি রিডিং পরে ইজিলি তুমি আনসার করতে পারবে আর রিপোর্ট আর লেটার এতটা কঠিন না কিছুটা পড়লে তুমি পেয়ে যাবে আর যারা তোমরা আছো বা তোমরা যারা ভিডিও দেখছো আমি কি যে ইউনিট 2 আর ইউনিট 1 এর যে 2 মার্কসের আমি কিছু নোট বানিয়েছি তোমরা লাগলে নিতে পারো জেরেস করে আর ইউনিট 3 এর জন্য তুমি তুমি যে কোনো একটা বই ভালোভাবে পড়তে হবে আর এই কবিতা গল্পগুলোও আমার কাছে বঙ্গানুবাদগুলো সুন্দরভাবে আছে তোমরা নিলে জেরেস করে নিতে পারো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই।